আজকে কি সুন্দর রাত করেছে না, আকাশে চাঁদকে দেখতো কি সুন্দর লাগছে। ঠিক বলেছিস, আজকে তো পূর্ণিমা। তোরা কি জানিস চন্দ্র হচ্ছে পৃথিবীর একটিমাত্র উপগ্রহ। চন্দ্রের পৃথিবীকে এক পাক ঘুরে আসতে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট আর 11 সেকেন্ড সময় লাগে। এইগুলো তুই কি করে জানিস? হ্যাঁ, তোকে কে বলেছে এইসব? আমাকে চন্দ্র নিজে বলেছে এইসব। চন্দ্র, ধুর, তুই ঠাট্টা করছিস না আমাদের সাথে? আরে, আমি ঠাট্টা করতে যাব কেন? বিশ্বাস না হলে তোরা নিজেরাই চাঁদ মামাকে জিজ্ঞেস করে নে। চাঁদ মামা, ও কি সত্যি কথা বলছে? হ্যাঁ, ও সত্যি কথা বলছে, আমি বলেছি ওকে সব। শুধু আমি নয়, সৌরজগতের যত গ্রহ নক্ষত্র আছে সবাই ওকে ওদের বিষয়ে বলেছে। তোমরাও কি আমাদের বিষয়ে জানতে চাও? হ্যাঁ জানতে চাই, কি করে জানতে পারবো? হ্যাঁ, আমিও জানতে চাই তোমাদের ব্যাপারে। তাহলে চলো আমার সাথে, সৌরজগতের সকল গ্রহ নক্ষত্রের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব। এই দেখ, আমরা সৌরজগতে এসে গেছি। তা তো বুঝলাম, কিন্তু গ্রহ নক্ষত্রদের যে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওরা কোথায়? সকল বাচ্চারা এসে গেছো? হ্যাঁ, আমরা সবাই এসে গেছি। তুমি কে কথা বলছো, পরিচয় দাও। আমার নাম সৌরজগৎ, আমার ঘরেই সকল গ্রহ নক্ষত্র বসবাস করে। আমরা গ্রহ নক্ষত্রের সাথে দেখা করতে এসেছি, ওদেরকে কোথায় পাবো? তোমরা একটু ধৈর্য রাখো, গ্রহ নক্ষত্র এসে নিজ নিজ পরিচয় তোমাদেরকে দিয়ে যাবে। আমি হচ্ছি বুধ গ্রহ, আমার পরিবারে আমি সবচেয়ে ছোট এবং প্রথম। আমি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, আমার কোনো উপগ্রহ নেই। আমার পুরো 88 দিন সময় লাগে সূর্যকে এক পা ঘুরতে। আমি হলাম শুক্র গ্রহ, আমার পরিবারে আমি দ্বিতীয় সদস্য। মানুষ আমাকে সকালের আকাশের শুকতারা এবং সন্ধ্যার আকাশের সন্ধ্যা তারা বলে ডাকে। আমার কোনো উপগ্রহ নেই। আমার বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন দিয়ে গঠিত। আমার পুরো 225 দিন সময় লাগে সূর্যকে এক পা ঘুরে আসতে। আমার নাম পৃথিবী, আমি সৌরজগৎ পরিবারের তৃতীয় সদস্য। আমি সৌরজগতের 8টি গ্রহের মধ্যে 5ম বৃহত্তম গ্রহ। আমার আরেক নাম বিশ্ব, আমি হলাম মানুষ সহ কোটি কোটি প্রজাতির আবাস স্থল। আমার 1টি মাত্র উপগ্রহ আছে। আমার পুরো 365 দিন সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। আমার নাম মঙ্গল, আমি সৌরজগৎ পরিবারের 4র্থ সদস্য আর দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ। আমার রং লালচে, তাই আমাকে লাল গ্রহও বলে। আমার 2টি উপগ্রহ আছে। আমার পুরো 687 দিন সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। আমার নাম বৃহস্পতি, আমাকে সবাই গ্রহরাজ বলে, কারণ আমি সৌরজগৎ পরিবারের সবচেয়ে বড় গ্রহ। আমি পৃথিবীর চেয়ে 1300 গুণ বড়। আমার 16টি উপগ্রহ আছে। আমার 4331 দিন সময় লাগে সূর্যকে একবার প্রদক্ষিণ করতে। আমি হলাম শনি, আমি সৌরজগৎ পরিবারের 6ষ্ঠ সদস্য আর দ্বিতীয় বৃহত্তম গ্রহ। আমার থেকে সূর্যের দূরত্ব প্রায় 143 কোটি কিলোমিটার। আমার 18টি উপগ্রহ আছে। আমার সূর্যকে একবার প্রদক্ষিণ করতে মোট 29 বছর এবং 6 মাস সময় লাগে। আমার নাম ইউরেনাস, আমি সৌরজগৎ পরিবারের 7ম সদস্য। আমার 15টি উপগ্রহ আছে।
আমার সূর্যকে একবার ঘুরে আসতে 84 বছর 1 মাস সময় লাগে। আমি নেপচুন, সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ। আমি সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ। আমার 14টি উপগ্রহ আছে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে আমার 165 বছর সময় লাগে। আমি সূর্য, আমি একটি নক্ষত্র। আমি সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি গ্যাসীয় গোলাকার পিণ্ড। আমার তাপ ও শক্তি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব সম্ভব হতো না। আমি পৃথিবীর শক্তির উৎস। আমি চন্দ্র, আমি পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমার পৃথিবীকে প্রদক্ষিণ করতে 27 দিন 7 ঘন্টা 43 মিনিট ও 11 সেকেন্ড সময় লাগে। তবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে নিশ্চয়ই লাইক করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, বাই বাই।